আপনি নিপুণা বা একক সিদ্ধান্তে বা ওনার একক ইয়েতে এখতিয়ারে কিন্তু এটা হয়নি, এটা জোরপূর্বক যেটা বলা হচ্ছে এখানে জোর করে কিছু করা হয়নি। নতুন চেয়ারে নতুন সাধারণ সম্পাদক, নতুন সভাপতি, ওনাদের মনে হচ্ছে নতুন ভাবে নতুন দুইটা চেয়ার আসুক, ওনারা এনেছেন। এখানে তো সে মানে কী বলে এটাকে সমিতির কোষাগার অর্থও নেওয়া হয়নি, তো এটাকে জোরপূর্বক বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। যেখানে আমরা যাদের আন্ডারে কাজ করি সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ওনারাই তো রায়টা দিয়েছেন আপিল বোর্ডকে, আপিল বোর্ড রায় দিয়েছেন ওনাকে, তো এখানে জোরপূর্বকের কোনো ইয়ে নেই। এখন যেহেতু এটা কোর্ট অবধি গিয়েছে, কোর্ট ডিসিশন দিবেন আগামীকাল সেটার ইয়ে আছে, আপনারা সেই পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আমরা মহামান্য আদালতের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, ওনারা যেই রায় দিবেন, আমরা তো এখনও আমাদের সাধারণ সম্পাদক কিন্তু এরপরে এসে চেয়ারে বসেননি, তো আমরা সেটার প্রতি শ্রদ্ধাশীল আসি। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা যে কী হচ্ছে, আজ যে জায়গায় আমাদের থাকা উচিত ছিল সৌন্দর্যের জায়গায় সেটা আমরা থাকছি না। তবে আমরা কমিটেড আজকে যে মিটিং হয়েছে, আজকেই যেই সিদ্ধান্ত হয়েছে 18 সংগঠনের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পকে ঘিরে, সেখানে পরিষ্কার একটি কথা এসেছে যে আমরা কোনো কাদা ছোড়াছুরি চাই না। সেখানে আমাদের মুখপাত্র বা আমাদের সবার মুরব্বী আছেন, যেখানে আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার, তিনি একজনকে বেছে নিয়েছেন সবার মাঝখান থেকে, যে আমি আরেকজন চাই যিনি আমাকে সহযোগিতা করবেন কাছ থেকে, তিনি হচ্ছেন আমাদের আরেকজন শ্রদ্ধার পাত্র, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব। ওনাকেও উনি নিয়েছেন যে আমরা দুজন মিলে এবং 18 সংগঠনের যারা নেতাকর্মী আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই একক সিদ্ধান্তে সম্মতি দিয়েছি আমরা, যে চলচ্চিত্রে আর কোনো কাদা ছোড়াছুড়ি আমরা চাই না। আমরা চাই চলচ্চিত্র সুন্দর জায়গায় নিয়ে যেতে, আমরা চাই চলচ্চিত্র মানুষ যেভাবে দেখতে চায় আমরা জানি যেন সেটা সুস্পষ্ট থাকে, সুন্দর থাকে। সেই সিদ্ধান্তে আমরা অটল হয়েছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ যেন আর কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি না হয়। এই ধরনের কোনো কথা হয়নি যে মানে জায়েদ ভাইকে অবাঞ্ছিত করা হবে, এটার কোনো কারণও তো আমি দেখছি না যে কেন অবাঞ্ছিত করা হবে। আজকের মিটিংটা ছিল সার্বিক পরিস্থিতি, যে সব কিছু মিলে সারা দেশে তুলপার শিল্পী সমিতির নির্বাচন ঘিরে কী হচ্ছে বা কী হওয়া উচিত ছিল সেটা যেন মানে আরও স্পষ্ট হয়, যেন সুন্দর থাকে সব কিছু, পরিবেশটা যেন নোংরা না হয়, আর সেই জন্যই আজকের এই মিটিংটা। আর আমার মনে হয় যেহেতু 18 সংগঠন একসাথে হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সামনের দিকে, সেটা আরও গতি পাবে বা ত্বরান্বিত। একটি বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে, সেখান থেকে একটি সঠিক সুরাহা প্রয়োজন, আর আমরাও চেষ্টা চালাচ্ছি যেটা যেন সেটা একটা সঠিক সুরাহা হয়। আমাদের যিনি সম্মানিত সভাপতি সহ সবাই আছেন, আমরা কার্যক্রম রিসেন্টলি শুরু করবো ইনশাল্লাহ। চেয়ারের মধ্যে তো সিম্পল একটা চেয়ার, এটা হচ্ছে কি আপনি যখন দায়িত্ব নিতে চাইবেন, আমরা কেন এসেছি, আমাদের ক্যাবিনেট কেন তৈরি হয়েছে যেটা গতবার তৈরি হয়নি, আমরা একটাই চেয়েছি এখানে, আমরা আমাদের যিনি প্রার্থী আছেন বা মানে আমাদের নির্বাচিত যিনি এখন আমরা নির্বাচিত, এই কারণেই বলছি আমরা কার আন্ডারে, আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, সেখান থেকে আপিল বোর্ডের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ বা ওনাদেরকে ই করার পর সম্মানিত সাধারণ সম্পাদক কিন্তু নিপুণাপা, আমরা সেটা ওনাকেই মেনে আমরা সুন্দরভাবে যেই সামনের দিকে এগিয়ে চলার যে প্রচেষ্টা ছিল সেখানে হঠাৎ করে আবার একটা ব্যাঘাত আসে, আদালত সেখানে হস্তক্ষেপ করে, মহামান্য আদালত, আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেখানে রিট করে মানে ই করেছি, আগামীকাল সেটার হয়তো শুনানি দুপুর 2:30 সময়। এই চেয়ারটা হচ্ছে কি, যেহেতু শিল্পীদেরকে দেখেই, শিল্পীদেরকে ভালোবেসেই নতুন নতুন প্রযোজকরা আসেন, ইতিপূর্বে তাই হয়েছে, সেখানে জেনুইন শিল্পী এবং যিনি কিনা সংগঠন নিয়ে কাজ করবেন, আমাদের ম্যানিফেস্টোতে যা যা আছে, এখানে কিন্তু আপনি গঠনতন্ত্রের একটা কথা বারবার আসছিল যে শিল্পীরা কেন সিনেমা বানাবে, আপনাদের নিশ্চয়ই এখন সবার হাতে হাতে আমাদের গঠনতন্ত্রটা আছে, সেখানে দেখবেন চলচ্চিত্রের স্বার্থে প্রয়োজনে শিল্পী সমিতি সিনেমা নির্মাণের জন্য উদ্যোগ নেবে, এরকম একটি ই কিন্তু আছে। সো আমাদের যেটা সম্ভাবনার সবচেয়ে বড় জায়গা সেখানে নিপুণ আপা সহ আমাদের কাঞ্চন ভাই এবং রিয়াজ ভাই, ফেরদোস ভাই, এখানে ডিপজল মামারাও আছেন, সবাই আছেন, ডিপজল মামা রেগুলার ছবি বানাচ্ছেন এবং অন্যান্য যারা আছেন সবাই যদি এক হয়, যে 18 সংগঠন একটা সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে আমরা এক হয়ে কিন্তু সিনেমাও বানাতে পারি, সেই প্রতিজ্ঞাটাই কিন্তু আজকে হয়েছে এবং হাতে হাত রেখে প্রতিজ্ঞা হয়েছে আমরা চলচ্চিত্রের স্বার্থে কাজ করব, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা মনে করেছি যে নিপুণাপাকে প্রয়োজন, কারণ উনি
কোনো চেয়ার ছাড়াই কিন্তু গত কয়েক বছর কাজ করে গিয়েছেন। যদি তিনি আরো একটু চেয়ারে বসে কাজ করার কি বলে সুযোগ পায়, সেটা আরো বেশি বৃদ্ধি পাবে। সেজন্যই কিন্তু আমরা চাচ্ছি যে নিপুণ আপার যেই রায়টা এসেছে আপিল বোর্ডের মাধ্যমে, সেটা যেন আদালত পর্যন্ত বহাল থাকে। আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, কারণ আমরা এটা বিশ্বাস করি চলচ্চিত্রকে ভালোবেসেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, সেখানে হচ্ছে চেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি নিপুণ আপা হয়, আমার মনে হয় যে কাজের পরিধি এবং কাজের গতি অনেক বেশি বেড়ে যাবে।